বুজুর্গ জিজ্ঞেস করলেন, কতদিন থেকে তেলাওয়াত করেন? কয় যে কতদিনের খবর জানি না, বাকি 5000 খতম হয়েছে। এটা শোনার সাথে সাথে উপরওয়ালা বলে সুবহান, বলেন না সুবহান আল্লাহ। বিশ্বাস করেন, এই কথাটা শোনার সাথে সাথে কবরওয়ালা বলে, ভাই তুই আমার 5000 খতম করে শরীফ নিয়ে যা, তোর সুবহান আল্লাহটা আমারে দিয়ে দে। মুহাদ্দিস আলীউল্লাহ হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি কবর জিয়ারত করার জন্য গেলাম হযরত বড় কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম কুদ্দুসা সিররুহ। এই বুজুর্গের জিকিরের আওয়াজের কারণে আমি ওনার জন্য কোনো ইশালে সওয়াব করতে পারিনি। কান থাকতে কান, এই জন্য ভিতরওয়ালাও দামি বাহিরওয়ালাও দামি। ভিতরওয়ালার তেলাওয়াত বাহিরওয়ালায় শুনে, যেই কারণে ভিতরওয়ালাকে বাহিরওয়ালা জিজ্ঞেস করলো, হযরত কতদিন থেকে তেলাওয়াত করেন? ভিতরওয়ালা বলল, কতদিন থেকে তেলাওয়াত করে এটা তো এত জানা নেই, বাকি এই পর্যন্ত 5000 খতম হয়েছে। কোথায়? কবরের ভিতরে। আরে কথা কয় না, কবরের ভিতরে আল্লাহর বান্দায় 5000 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে কবরের ভিতরে। মাশাআল্লাহ, যারা জেলখানায় আছে এদেরকে জিজ্ঞেস করবেন, এক একজনের অনেক খতম খতম হয়েছে। আরো এটাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, কুবুরুল আহিয়া সামাতাতুল আদা, ওই যে জেলখানা কুবুরুল আহিয়া, জীবিতদের কবর, বাহিরের জগতের সাথে কোনো যোগাযোগ নাই। ইখতিবারুল আসতিকা, বন্ধু পরীক্ষা করার জায়গা। দারুল বালা, মুসিবতের ঘর। সামাতাতুল আদা, দুশ্মন খুবই খুব সুযোগ পায় গালাগালি করার জন্য, ধরা খাইছে এগুলো বলে। আরে ধরা খাইছে কি, দুনিয়ার জন্য না দিনের জন্য? তোরা ফকিরনের বোলারা তো দুনিয়ার জন্য ধরা খাইছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে তোরা ধরা খাস, নারী কেলাঙ্কারির কারণে তোরা ধরা খাস, কিন্তু যাদেরকে বলস ধরা খাইছে ওরা ধরা খাইছে দিনের জন্য, কথা বলার কারণে ধরা খাইছে। কথা বলে না এই দরা, এরা খুশি বেজান না। কবর লাইয়া, জীবিতদের জন্য কবর জেলখানা। এই কবরের ভিতরে 5000 কত, এইখানেও কবরের ভিতরে অনেকের অনেক খতম আল্লাহর দয়া। একদিন রাত্রে আপনাদের কষ্ট হয় না তো? দেখেন অনেক কষ্ট করে, এটা বুজুর্গদের নেসবতে জ্ঞানে, আবার মহাব্বতের মানুষ আছে আসতে হয়। এক রাত্রের ঘটনা, ভিতরে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ কি চলে গেছে? রাত্রে 2:30-3 বাজে বিদ্যুৎ চলে গেছে। আপনারা কি কথা শুনতেছেন নি? বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ। আমি ঘুমেছিলাম, কানের মধ্যে আওয়াজ আসতেছে কোরআনের তেলাওয়াতের আওয়াজ, জিকিরের আওয়াজ, কান্নার আওয়াজ, ভিতরে বুঝেন নি? আরে কথা বলেন, ভিতরে বুঝেন? বুঝেন, গেছেন নি কোনো টাইম? তাড়াতাড়ি উঠে গেলাম। ওই দিন রাত্রে আমার হাল উঠে গেছে, হাল। আরে আল্লাহ, তোর এই জমিন মনে হয় এগুলোর থেকে অনেকদিন বঞ্চিত ছিল, এই জন্য তোর এই জমিন তোর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কিছু ভালো মানুষ এখানে পাঠাও, এরা তাহাজ্জুদ পড়বে, আউয়াবিন পড়বে, জামাত রশিদ নামাজ পড়বে, কান্নাকাটি করবে, কোরআন শরীফে তেলাওয়াত করবে, জিকির করবে, আর আমি একটু পরিতৃপ্ত হব। এগুলো আল্লাহ করা। বুজুর্গ জিজ্ঞেস করলেন, কতদিন থেকে তেলাওয়াত করেন? কয় যে কতদিনের খবর জানি না, বাকি 5000 খতম হয়েছে। এটা শোনার সাথে সাথে উপরওয়ালা বলে সুবহান, বলেন না সুবহান আল্লাহ। বিশ্বাস করেন, এই কথাটা শোনার সাথে সাথে কবরওয়ালা বলে, ভাই
তুই আমার 5000 খতম কোরআন শরীফ নিয়ে যা, তোর সুবহানাল্লাহ না আমারে দিয়ে দে। বুঝেন নি আমার কথা? তোর 5000 কথা, আমার 5000 খতম কোরআন শরীফ তুই নিয়ে যা, তোর সুবহানাল্লাহ না আমারে দিয়ে দে। বেঈমানের গোষ্ঠী বলে টাকা লাগলে টাকা নেই, পয়সা লাগলে পয়সা নেই, নারী লাগলে নারী নেই, তোকে কোরআন শরীফের শিক্ষাটা বন্ধ করে দে। আমরা বলি আমাকেও টাকার দরকার নাই, নারীর দরকার নাই, বিল্ডিংয়ের দরকার নাই, বাড়ির দরকার নাই, কোরআন শরীফ আমাদের দরকার। কোরআন শরীফ কি আপনাদের দরকার আছে নি? কার কার দরকার আছে আতুরে দেন তো ভাইয়া। এই জন্য সব সারা যাবে, এই সব ছাড়া যাবে, কোরআন শরীফের শিক্ষাকে সারা যাবে না। আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম। আ কিতাবে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্ত কদিম। হরফে উরা রায় বনায় তবে দিল নেই মানা শর্মিন্দায় তাবিল নেই নুসখায় তাকবীন আসরার হায়াত বেসুবাত কুওয়াত শগীরত সুবাত নূহ ইনসারা পয়ামে আখিরি হামিলে হু রহমতুল্লিল আলামিন। কবরওয়ালা বলে ভাই তোর সুবহানাল্লাহটা আমারে দিয়ে দে, আমার 5000 খতম তুই নিয়ে যা। কইছে ঘটনাটা কি? আমার সুবহানাল্লাহর এত দাম কে? কবরওয়ালা বলল ভাই আমার এখানে ডিউটি আছে, কোনো বেতন নাই, আমি 5000 খতম কোরআন শরীফ পড়লাম যে চাইরে আনার সওয়াব হয় না। আজ তুই সুবহানাল্লাহ পড়লি না, আজম মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ওজনই সওয়াব আল্লাহ তোকে দান করেছে। এই জন্য সময়ের মূল্যায়ন করবো আমরা, সময় নষ্ট করবো? বলেন বলেন সময় নষ্ট করবো? তো বরকত এটা সবার দরকার, সুস্থতার বরকত, ছেলে সন্তানের মধ্যে বরকত, মালের মধ্যে বরকত, এলিমের মধ্যে বরকত, মাশাআল্লাহ কুওয়াতে হাফেজার মধ্যে বরকত, বরকত আর বরকত। এখন আমাদের তো হইলো সম্পদের বরকত বেশি দরকার, এই জন্য ওইগুলো আমার কাছে ভালো লাগতেছে না।